নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের ভিলপুরে নমস্কার জানাচ্ছি। আপনাদের আজকে আমরা অনেক রকম ভিডিও দেখেছি, তবে আজকের ভিডিওটার কোনো টপিক নেই। আজকে আমরা একটা ঘেরায় ঢুকতে চলেছি, এবার এখানে যা পাবো আমরা সেটাই খাবো আজকে। বেশিরভাগ আশা করছি কোনো ফলই পাওয়া যাবে, ফলের বাগান যদিও এটা। তো আমরা আজকে যা পাবো তার যে আম বা লিচু বা কাঁঠাল বা এটা কোনো ব্যাপার নয়, যে কোনো ব্যাপারে এটাই ভিডিওতে কোনো টপিক নেই, আমরা যা পাবো সেটাই খাবো আজকে। তো চলুন আমরা ঘেরাতে ঢুকে পড়ি। দেখতে পাচ্ছেন একটা ফলের বাগান, খুব সুন্দর। এখানে আমরা অনেক ছোটোবেলায় অনেক কিছু খেয়েছি, আর আমরা ছোটোবেলায় এখানে খুব চুরি করে খেতাম, এদিক থেকেই ঢুকতাম। তাই আমরা এখন বড় হয়ে গেছি অনেকটা, তাই এখন ঢোকা ফোকা হয় না। তাও আজকে আপনাদের দেখানোর জন্য, আমরা ছোটোবেলায় কী করেছি বা কী করতাম সেগুলো দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা করা। তো আজকে যা সবাই জানেন, আজকে জামাই ষষ্ঠী, ফল মিষ্টি ভালো মন্দ খাবারের দিন। তো আজকে আমরা এখনও জামাই হয়ে উঠতে পারিনি যদিও, তার জন্য আমরা দেখি কী পাওয়া যায় এখানে, সেটাই খাবো। তো আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে আজকে খাবার সঞ্চয় করবো। তো আসুন, বন্ধুরা প্রথমে এসে আম পেয়ে গেছি অনেক কটা। তো আমরা দেখতে পাচ্ছেন আম পেয়ে গেছি, এটা হলো ফলসা গাছ, যদি হয় তেমনভাবে হয়নি, তো মোটামুটি ভালোই আছে, সেটা শেষ হয়ে যাক দেখানো লাগে। তো বলবো দেখতে পাচ্ছেন আম, ম্যাঙ্গো, এই আমটা দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি হবে, তবে একটু খেয়ে দেখাই আপনাদের। জাস্ট কালার খারাপ দেখুন, কি সুন্দর বিউটিফুল কালার। আপনারা দেখা যাচ্ছে আটিটা কিরকম হয়, আমটা দেখেছেন কত বড়, কিন্তু আটিটা খুবই পাতলা হয়, এটি হলো আমের গুণটা। আর এই আমের কোনো আঁশ নেই, বেশি আঁশ নেই। আমরা কিন্তু আম পারিনি, দেখুন আমটার কালারটা দেখুন কি সুন্দর বিউটিফুল কালার। এই আমটা আমি খেয়ে দেখাবো আপনাদের, দেখতে পাচ্ছেন এটা কি মনে হচ্ছে, আম মনে হচ্ছে না অরিজিনাল। আর কাটা দেখুন, এটা ওটা অন্য জাতের আম, দেখতে পাচ্ছেন বিশেষ পুরো সাদা। আসুন আরও অনেক কিছু আছে, শুধু আম দেখালে তো হবে না, দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর ফুল আছে এখানে। এখানে ছোটো আবার দোলা খেতাম, এটা হলো আমলকি গাছ। Thank you.
এই কাঠেলা পাকা, বিক্রি পাচ্ছে না, বসে যাচ্ছে। এই কাঠেলা আমরা ছিঁড়ে নেবো এখন। চলে যাটাই বেটার হবে। আসুন বন্ধুরা, আমরা যেখান থেকে কাঁঠালটা চুরি করেছি সেখানেই বসে খাচ্ছি আজকে আমরা কাঁঠালটা। তো আমরা কাঁঠালটাকে ফাটিয়ে নেবো। জানেন সরষের তেল মারতে না, কিন্তু এখন সরষের তেল আমরা আনা হয়নি, ওই জন্য আমরা সরষের তেল মারছি না। তো আমরা কাঁঠালটা ফাটিয়ে নিই মানে কাঁঠালে দেখতে পাচ্ছেন কেউ আঠা, জানেন তো কাঁঠালে আঠা লাগলে পরে ছাড়ে না, সবাই জানেন। এটা দিয়ে যত আঠা থাকে এটাকে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন, এবার দেখতে পাবেন আপনারা যারা কোনো কাঁঠাল দেখেননি তাদেরকে বলছি যে এবার দেখতে পাবেন কোয়াগুলো কিরকম। বলছি খুবই মিষ্টি কাঁঠাল, তাহলে কাঁঠাল দিয়েই বুঝতে পারছেন। তো কাঁঠালের বীজগুলো চুরি চুরি করে খাওয়ার যে কি মজা, ছোটবেলার কথা মনে পড়ে গেল। বন্ধুরা খেয়ে খেয়ে ঘামিয়ে গেলাম। আমাদের খাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের অনেকে মনে হচ্ছে যে আমরা খাই কাঁঠালটা। তো আপনারা যদি খেতে চান একদম দেশি সব থেকে ভালো কাঁঠাল, তো অবশ্যই আমাদের শান্তিনিকেতনে আসতে হবে। আমাদের এখানে কাঁঠাল খুব ফেমাস, কাঁঠাল খুব সুন্দর কাঁঠাল, হতে পারে কলা কাঁঠাল, কিন্তু কলা কাঁঠালের মতো কোনো কাঁঠাল খেয়ে মজা নেই।
বন্ধুরা আমাদের কাটলাপ খাওয়া হয়ে গেছে। তো আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই ভিডিওটা যেরকমভাবে আমরা করেছি সেটা করার চেষ্টা করবেন। তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের সাইডে একটি বেল বাটন আছে, সেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে দাবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানগুলো পাঠাবো সেগুলো অবশ্যই আপনাদের মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের সামনে চলে যাবে, আর আপনারা আমাদের নিত্য নতুন ভিডিও অবশ্যই পেতে থাকবেন। তো টেক কেয়ার, আপনারা সবাই ভালো থাকবেন, বাই, সি ইউ, টাটা, সাবস্ক্রাইব। Ha!